চল্লিশ বছরে অম্বুবাসীর সময় কামাখ্যালয় আহে শ্যাম বাবা। কলে এই সময়ছোৱাত এনে কি অলৌকিক শক্তি আছে যার সাধনা করিলে এজন লোকর সমস্ত পাপ খণ্ডন হয়। এয়া আশি বর্ষীয় শ্যাম বাবা। বিগত চল্লিশ বছর ধরে অম্বুবাসীত মা কামাখ্যার সাধনা করবলৈ আহে। আমার সৈতে হওয়া এক বার্তালাপত তেও কয় যে অম্বুবাসীর সময়ছোৱাত এনে এক শক্তি আছে যিটো পাবৰ বাবে সাধকসকলে গোটেই বছর ধরে প্রতীক্ষা করে। হিন্দু ধর্মর শাক্ত পরম্পরার প্রাথমিক শাস্ত্রকালিকা পুরাণর মতে অম্বুবাসীর সময় যিয়ে পবিত্র মনে মা কামাখ্যার সাধনা আর দর্শন করে তেওঁলোকে ঐশ্বরিক জ্ঞান আর শক্তি লাভ করে। এই পুরাণত আছে সাধনার পূর্বে স্নানর পরম্পরা, সেইবাবে শ্যাম বাবায় সাধনা আরম্ভ করার আগে ব্রহ্মপুত্রত স্নান করে। কারণ লোকবিশ্বাস অনুসরি ব্রহ্মপুত্রত স্নান করিলে জীবনের সমস্ত পাপ খণ্ডন হয়। তেও এইটাই বিশ্বাস করে যে ব্রহ্মপুত্রত স্নান করিলে মাতৃ হত্যার পাপও খণ্ডন হয়। তেও অম্বুবাসীর সময় মা কামাখ্যার কেনেদরে আরাধনা করিব লাগে তার বিষয়েও জানায়। অম্বুবাসী যায়, অম্বুবাসীর পরে মাকে আবার ফের দর্শন করতে হয়। দর্শন করলে মানুষের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। মায়ের পূজা দিতে গেলে এর প্রথম ব্রহ্মপুত্রের স্নান করতে লাগে। স্নান করা তারপরে বান্ধু হতে বান্ধুনার যে ভাইয়া গণেশ আছে এটার পূজা দিতে লাগে। গতিকে সকলো ভক্ত আর সাধক সকলক উদ্দেশ্যে এইটাই কয় যে সকলে যদি পবিত্র মনে মা কামাখ্যার সাধনা করে তেন্তে তেওঁলোকৰ সকলো মনোকামনা পূর্ণ হব। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।